আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ ও অল্প সময়ে ওস্ট তৈরি করে দেখাচ্ছি, তা আসুন ফুল ভিডিওটি দেখে নিই। আসসালামু আলাইকুম। আজকে আমি ওস্ট তৈরি করা দেখাচ্ছি। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। আপনি যতটুকু ওস্ট তৈরি করবেন ঠিক সেই পরিমাণে দুধটা নিতে হবে। চিনিও দিয়ে দিচ্ছি, লবণ আর চিনি এটা হচ্ছে একান্তই নিজের ব্যক্তিগত, যেহেতু কেউ মিষ্টি বেশি খায় কেউ মিষ্টি একটু কম খায়, সেজন্য এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে আমি দুধটা আরও ঘনর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা যত ঘন হবে ওস্টটা খেতে ততই ভালো লাগবে। ব্যাস দুধের বলক এসে গেছে, এখন আমি ওস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি দু চামচ দিয়ে দিচ্ছি ওস্ট, দিয়ে ওইগুলোকে কিছুক্ষণ জাল করব। ব্যাস হয়ে গেল আমার ওস্ট। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব আর ঠান্ডা হতে কিছুক্ষণ সময় নিব। এই পর্যায়ে আমার ওস্টটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত। তো আমি সাথে কিছু ফল কেটে নিয়েছি, মানে কলা। তো বাচ্চাদের জন্য অনেক অনেক হেলদি একটি খাবার, ভাব মানে বয়স্কদের জন্য, ডায়াবেটিস আলা রোগীদের জন্য তো একদমই পারফেক্ট একটি খাবার। তো প্লিজ যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।